দেখতে ইচ্ছা করে কেন বলতো? একটু দেখতে ইচ্ছা করে তাই জন্য। A few moments later. Hello, বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মাহি অফিশিয়াল ব্লগে আরও একটা ব্লগ, নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই আমার এই পুরো ব্লগটা দেখবে, তোমাদের ভালো লাগবে আর অনেকের অনেক ইনফরমেশনও এই ব্লগটা থেকে পেতে পারো। তো ইনফরমেশান কী ধরনের সেটা আমি তোমাদের বলি। আমি তোমাদের বলেছিলাম কি আমার বেবি নিয়ে যে একটা প্রবলেম চলছে, তো আমি সেটা তো জানি না কী ধরনের প্রবলেম বা কতটা কী ফেস করতে হবে সেটা আমি জানি না। তো কালকে আমি যাব সেটা টেস্ট করতে, মানে দুটো তিনটে টেস্ট তো হয়ে গেছে। কালকে যে মেইন যে একটা চেক আপ আছে ওইটা কালকে আমার হবে, ওইটা করলেই আমার জানা যাবে কি আমার মানে বেবি টিউব যেটা দেয় থাকে ওতে আমার কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তবে সত্যি কথা বলছি তোমাদের, অনেকটা বেশি নার্ভাস ফিল করছি, জানি না কেন একটু ভয় ভয়ই লাগছে মন থেকে। কারণ আমি এই সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম কি আমি ইউটিউবে সার্চ মেরে দেখেছি, তো সেইখানে দেখে আমার সত্যি কথা ভয়টা আরও বেশি বেড়ে গেছে কি জানি না। তারপরে আমার একটা বান্ধবীরও সেম প্রবলেম, ও এই টেস্টটা ওকে দিয়েছিল ডক্টরে, তো ও করেছিল, ও আমাকে আরও বেশি মানে বলে না আরও একটু বেশি দুর্বল করে দিয়েছে। তো যাই হোক, তবু মন থেকে ভেবেছি যত যাই হোক না কেন আমি এটা করব আর কনফার্ম হব কি আদৌ আমার কি প্রবলেম আর কতটা কি সিরিয়াস সেটা আমি জানব। আর আমার একটা বোনু কি দিদি আমি জানি না, আমার একটা ব্লগে এসে কমেন্ট করেছিল দিল্লি থেকে কি ওনারও নাকি সেম প্রবলেম আছে, মানে ওনারও অনেক বছর ধরে বেবি হচ্ছে না, অনেক রকম ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। তো সেই বোনু আমাকে বলেছে যে আমার আমার যেসব ডাক্তারি যে ইনফরমেশান তাকে আমি যেন সেগুলো শেয়ার করি। তো হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই শেয়ার করব, আমি করছি আর করব। কারণ আমি চাই যে আমার থেকে যদি কারোর কোনো উপকার হয় সেটা তো খুব ভালো কথা, তাই না? আমার যে প্রবলেমটা আমি ফেস করছি, দেখা যাক কালকে আমি চেক আপ করলে পরে আর ডাক্তারবাবুর কাছে দেখালে অবশ্যই জানা যাবে যে আমার বেবি টিউবে কী ধরনের কী প্রবলেম আছে কি নেই। তো এটা একটু ভয়ের বিষয় আমি দেখেছি, কিন্তু ভয় পেলে তো চলবে না। দেখো আমরা মেয়ে মানুষের জন্মেছি, জানি অনেক কিছু ফেস করতে হবে, অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো সব কিছু করার জন্য রাজি, শুধু একটা প্রার্থনাই তোমরা আমার জন্য করো, কারণ আমি একটু হাড় দুর্বল মানুষ। তো জানি না, একটু ভয়, একটু কি অনেকটাই ভয় এখন আমার মনের মধ্যে কাজ করছে। আর এখন আজকে কালকে যাব আমি টেস্টটা করতে, তো আজকে থেকে ট্রিটমেন্টটা স্টার্ট, মানে ওই চেক আপটা করার আগে আমাকে চারটে ট্যাবলেট দিয়েছে লিখে, তার মধ্যে আজকে একটা খেতে হবে, কালকে একটা, কালকে দুটো খেতে হবে, না সরি কালকে চারটে, তিনটে খেতে হবে, মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমি ভাত খেয়ে নিয়ে মানে রাত্রেবেলা ডিনার করবো, ডিনার করে আমি ওষুধটা খেয়ে শুয়ে পড়বো আর কালকে আমাকে 9:30টার মধ্যে যেতে বলেছে। তো সকাল সকাল কালকে ঘুম থেকে উঠবো, উঠে সব কাজ টাজ করেই বেরিয়ে যাব, হালকা কিছু টিফিন খেয়ে ওটা বেরিয়ে যাব, কারণ ফার্স্ট নাম আমারই আছে, আমার আগে তারপরে আরও সবার। তো যাই হোক, যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো হলেও খারাপ হলেও যে ধরনের যাই আমার রিপোর্টে আসুক না কেন সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। আর আমার যে বনু বা দিদি আমাকে বলেছিলো তাকেও বলবো তুমি ব্লগটা পুরো দেখো, তোমার অনেকটা উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, কালকে আবার কন্টিনিউ করব ব্লগটা। আজকে এই জন্যই করলাম কি আজকেও আমাকে একটা, আজকে থেকে আমার ওষুধ একটা মানে নিতে বলেছে, তো সেই জন্যই আমি ভাবলাম তাহলে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি, অনেকটা ভালো হবে, যার জন্য এখন আমি আসলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, কালকে আবার কন্টিনিউ করব, আর কি হলো না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থেকো আর আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার জন্য একটু প্রার্থনা করো যাতে রিপোর্টটা নর্মাল আসে আর আমার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো চলো সবাইকে বাই বাই, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবারও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে সকাল সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, মানে ঘুম থেকে উঠেই আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, জানোই আজকে ডক্টরের কাছে যাব টেস্ট, আজকে যে পরীক্ষাটা আছে ওইটা করাতে। তো সকালবেলা সব কাজ রেডি, আমার চানও হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর এখন বাজে 8:27, তো আমার 9:30টার মধ্যে যেতে বলেছে, আশা করি তার আগে পৌঁছে যেতে পারবো। তো চলো ওইখানটায় গিয়ে কি হয় না হয় অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি ততটা। তো এখন আমি বেরিয়ে যাব, আর এখন মানে বেরিয়ে যাব কি এখনও 10 মিনিট পরে যাব, কারণ একটু খাবার দিদিও স্টেশনে চলে এসছে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো চলো একবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে।
তো বন্ধুরা আমি চলে এসেছি কল্যাণী মিতালিতে। মিতালিতে এসে ওপরে দোতলায় বসে আছি। আমি আর একটা বনু, যে ওনারও চেক আপ হবে, তো আমরা দুজনে ওপরে বসে আছি আর ডাক্তারবাবু এখনও আসেনি। তো চলো দেখা যাক ডাক্তারবাবু কখন আসে। তো এইখানে দেখো এই যে দিদি বসে আছে, আর এই যে এই দেখো এই বনুটাও করাবে। তো আমরা সবাই এই চার পাঁচজনে এইখানটায় বসে আছি, আরও এখনও ডাক্তারবাবু আসেনি, কি জানি কখন আসবে। তো ফাইনালি আমার টেস্ট করানো হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলে এসেছি এই যে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, আর এখানটায় নিয়েছি লাচ্ছা পরোটা আর নিয়েছি কাবলি ছোলা। তো চলো এটাকে খেয়ে নিই, তারপরে একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখান থেকে খেয়ে এই যে স্টেশনে এসে দেখো বোকার মতো বসে আছে। এসেই একটা ট্রেন মিস করলাম বলতে, ওটা লালগোলা ছিল, তো লালগোলা তো সব জায়গায় দাঁড়ায় না, ওই জন্য ওটাই আর যেতে পারিনি। এখন বসে আছি, জানি না কখন ট্রেন আসবে। আর খুব অস্বস্তি লাগছে, ভেতরে হালকা হালকা পেনও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কী করবো, এখানটায় বসে আছি আর জানি না কখন ট্রেন আসবে। এখন আনাউন্সও করেনি। তো চলো দেখা যাক কখন ট্রেন আসে। এই দেখো এই যে সেই লালগোলা যাচ্ছে, এটাই আমরা যেতে পারিনি কারণ এটা দাঁড়াবে না। তো বন্ধুরা দেখো কি খাঁকা রোদ্দুর উঠেছে আজকে, এত পরিমাণে রোদ্দুর আর এত প্রচণ্ড গরম, মানে কি বলবো, খুব অস্বস্তি বোধ হচ্ছে। আর গরম গরম হাওয়া দিচ্ছে এখানটায়, ট্রেনটা আসলে আর বাঁচি, ভালো লাগছে না আর এখানটা। এটা পুরো অত লাল না, এটা ডিপ লাল, অরেঞ্জ কালার। তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের এইখানটায়, আমাদের মার্কেটে। তো দেখো দিদির জন্য এইখানটায় নাইটি দেখা হচ্ছে, মানে এটা আমাদেরই বাজারে। আর এই দোকানটায় না খুব ভালো ভালো কালেকশনের নাইটি থাকে, কিন্তু একটাও আমার দিদির পছন্দ হচ্ছে না, কারণ ও একটু অন্য টাইপের চাইছে। আর এই ধরনের সব নাইটি পরা হয়ে গেছে। তো দেখো এখানটায় দেখা হচ্ছে, তো এখানটায় দেখে তারপরে যাবো বাড়িতে। A few moments later. হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি ডাক্তার দেখি, আর আজকে বাড়িতে এসে না তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, আর ওইখানে গিয়েও সেইভাবে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো। মানে অনেক ভিড় থাকলে পরে আর বড় বড় ডাক্তারদের সামনে যদি সেইখানটায় আমি গেছি একটা এত বড় টেস্ট করাতে, সেইখানে যদি ফোন নিয়ে ঘুরি, ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। সেটাও যেমন তেমন কি বলতো, আজকে প্রচুর প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম, এমন এমন কিছু ঘটনা ঘটেছে, মানে তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আর সত্যি কথা বলতে ভয় তো প্রচুর হচ্ছিলো। কালকে রাত্রেবেলা আমি যখন তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, তারপরে বিশ্বাস করবে না, সারা রাত আমি ঘুমাইনি ভয়তে। আমি শুধু ভাবছি যে কী হবে, কতটা কী ব্যথা হবে, মানে পেন ফিল হতে হবে, কত কী, মানে নানান রকম চিন্তা একরকম মাথার মধ্যে ঘুরছিলো। যাই হোক সকালটা কোনো রকমই হলো, দেখলে তারপরে গেলাম ওইখানটায়। ওইখানটায় গিয়ে আমাকে বলেছিলো 9:30-এর মধ্যে, কিন্তু ওনার ডাক্তারবাবুরাও তো একটু ব্যস্ত থাকে, আর পেশেন্ট সেরকম কেউ ছিল না। আমার ব্লগেই তোমরা দেখেছো, আমি আর ওই যে একটা বনুকে দেখলে আমার থেকে ছোটই হবে ও, তো আমরা দুটো পেশেন্টই ছিলাম। তো আরও নানান রকম পেশেন্ট ছিল, সব এক জায়গায় বসা ছিলাম ওইখানটায়, কেউ আসছে কেউ যাচ্ছে এরকম একটা হচ্ছিলো। তো ফার্স্ট ওই ওকে নিল ডাক্তারবাবু, আসলো বোধ হয় 10:15-তে এসছে। তো ফার্স্ট ওই বনুটাকে নিল, বনুটাকে নিয়ে ওকে ভেতরে কি বলবো, যখনই নিয়ে গেছে তখনই মানে তোমরা বিশ্বাস করবে না, ভয়তে তো আমার হার্টবিট মানে এত জোরে 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 হচ্ছে, আমি ভেবেছি আজকে আমি গেছি। যাই হোক ওকে ভেতরে থাকতে থাকতেই আবার আমাকে ডাকলো, মানে ওর প্রায় হয়ে গেছে, ও বেড থেকে উঠবে, মানে ওই ট্রেতে যেটাই শুয়ে দেয় উঠবে, তখন আবার আমাকে ডাক করালো। আমি ভেতরে গিয়ে দেখছি ও ওইভাবে শুয়ে আছে আর কান্না করছে, মানে অটোমেটিক চোখ দিয়ে জল পড়ছে। ওইটা দেখে তোমরা ভাবতে পারবে না আমার অবস্থাটা যে কী হয়েছিল, সেটা শুধুমাত্র আমিই জানি।
হ্যাঁ, আমি আমি তো ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু আমার কিন্তু হার্ট, আমি কিন্তু হার্ট দুর্বল মানুষ, আমি কিন্তু হার্টের পেশেন্ট, আমার সাথে কিন্তু এসব করবেন না, আমি এসব করবো না, আমি বাড়ি যাচ্ছি, মানে ভয়তে। ডাক্তারবাবু বলছি ঠিক আছে, তাহলে কি তুই বাচ্চা নিবি না? হ্যাঁ, এত বড় এত এত ডাক্তার দেখাচ্ছিস, এত এত কিছু করছিস, আর তুই জানবিই না যে তোর প্রবলেমটা কোথায়। তারপরে উনি, সত্যি কথা বলছি, ডাক্তারবাবু খুবই ভালো ডাক্তার পেয়েছিলাম, খুবই ভালো ডাক্তারবাবুকে পেয়েছিলাম। উনি একটু বয়স্ক, ওনার নামটা যদিও বা আমি জানি না, হ্যাঁ, কারণ নামটা আমি ওনার থেকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু আমার সেভাবে মনে ছিল না। উনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ আমাদের করিয়ে উনি আবার ওটি করবে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর বলে তো বেডে গেলাম, আর যত সময় ধরে মানে আমার আমার HSCটা করানো হচ্ছে, আমি তত সময় ধরে বকবক করে, মানে এইভাবে শুয়ে বকবক করেই যাচ্ছি ডাক্তারবাবুর সাথে, করেই যাচ্ছি এটা সেটা হেটা সেটা বলে যাচ্ছি আমার প্রবলেমগুলো। তারপরে আবার এমনই পোড়া কপাল, তোমরা ভাববে না। হ্যাঁ, ওই বনোডারটা বেশ ভালোভাবে হয়ে গেছে, কিন্তু যখন আমার সাথে করানো হচ্ছে, এখন তো আমি হাসছি, হাসি পাচ্ছে, তখনের অবস্থাটা ভাবছি, মানে আমাকে বেডে দিয়ে দিয়েছে, সব কিছু রেডি, হ্যাঁ, মানে ভেতরে কাজ শুরুও করে দিয়েছে, সেই মুহূর্তে লোডশেডিং হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে। মানে ভাবো, ভেতরে সব যন্ত্রপাতি, আমার ভেতরে সব কিছু, এদিকে লাইন নেই। আমার তো মানে কি বলবো, আমি বলছি আমার সাথেই এরকম হয়, বিশ্বাস করো, সত্যি কথা বলছি, আমার কপালটা এমন ফাটা কপাল না, কোনো কিছু ভালো হয় না, সব কিছুতেই মানে কিছু না কিছু কিছু না কিছু প্রবলেম থাকে। তো যাই হোক, তারপরে আবার বোধহয় 1 মিনিট পরেই আমার কারেন্ট চলে এসেছিলো, 1-2 মিনিট পরে। তারপরে আবার ওটা ভালোভাবে করলো, বাইরে আসলাম, যে করানো হয়ে গেছে, ডাক্তারবাবু আমাকে বলছে কিরে বেঁচে গেছিস, মরে গেছিস না, বেঁচে আছিস তো? মানে একটু উনি মজা করছিল, আমি বললাম বেঁচে গেছি, এই যাত্রায় বেঁচে গেছি। বলছে কষ্ট না করলে হবে রে মা, মানে খুব ভালোভাবেই কথা বলছিল। তো যেটার জন্য আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে আসলাম, আমি তোমাদের বলেছিলাম, আর বিশেষ করে ওই বনু বা দিদি যেই হোক, ওনাকেও আমি বলেছিলাম, যেটাই হোক আমি শেয়ার করব। তো আমার HSG যে টেস্টটা ছিল, এটা খুব ভালোভাবে হয়ে গেছিলো, আর আমি ইউটিউব থেকে যতটা দেখে আমি ভয় পেয়েছিলাম, আমার বান্ধবী আমাকে যতটা ভয় পাইয়ে দিয়েছিল, তবে সত্যি কথা বলছি, ভয়ের সেরকম কিছুই না, যদি ভালো ডাক্তারের হাতে পড়ো তাহলে মানে তুমি নিশ্চিন্তে করতে পারো, এইটুকু গ্যারান্টি, তোমাকে সে এতটুকু পেন হতে দেবে না, তার তার যতটা সে পারবে তোমাকে সাকসেসফুলিভাবে ওইটা করিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আজকে আমার কপালটা খুব ভালো ছিল, ওই একটুখানি মাঝখানে হয়েছে যে কারেন্টটা চলে গেছে, অ্যান্যালি সব কিছু ওকেই ছিল, তো ভালোভাবে হয়ে গেছে। বাড়িতে কিন্তু কী বলতো, মানে 2-4 দিন একটু অসুবিধা থাকবে, কেন বলতো, সুস্থ শরীরে যদি একটা মানে অত অত মেশিন ভেতরে দিয়ে, তারপরে একটা ক্যামেরাটা দিয়ে, ধরো ওরা কি বলবো, তোমরা যদি যে ইউটিউবে কেউ দেখে থাকো তাহলে তো তোমরা জানো ভাঙিয়ে বলার দরকার নেই। তো যাই হোক, একটু অসুবিধা হবে 3-4 দিন, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই হিসাবে কোনো পেন হয়নি, সেভাবে ঠাকুর আসে, অতটা কষ্ট আমি এখনও পাইনি। সত্যি কথা বলতে কি জানো না, আমাকে যখন নিয়ে যাবে ভেতরে, আমি ভগবানকে এত ডাকছি, এত ডাকছি, আমি শুধু বাইরে বসে বলছি ঠাকুর তুমি আমার সাথে থেকো, সাথে থেকো, সাথে থেকো, এরকম একটা ব্যাপার। কিন্তু বলে না, দেখো যে যাকে বিশ্বাস করে, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ জিজেস, যে যাকে বিশ্বাস করে অবশ্যই সে তার সাথ দেয়। তো সব কিছুর পরে সব কিছু একদম ফাইনালি ভালোভাবে হয়ে গেছে, এবার রিপোর্ট দেখানোর পালা। সামনে সোমবার দিন ডাক্তারবাবু আসবে, ডাক্তারবাবুকে মানে শুক্রবারে আমাকে রিপোর্ট দেবে, আমাকে রিপোর্ট এখন মানে দেয়নি, যেহেতু আজকে করেছি, রিপোর্টটা পেতে তো হাতে একটু সময় লাগবে। তো রিপোর্টটা আমাকে বলেছে শুক্রবারে দেবে, আর আমি ডাক্তার দেখাবো সোমবারে। তো ডাক্তার দেখিয়ে ফাইনালি আমি জানতে পারবো কি আমার প্রবলেমটা কি, আর আমার যে প্রবলেমই হোক, যেমনই হোক, আমি বলেছি তোমাদের সাথে শেয়ার করব, তো করব, ঠিক আছে? তো আশা করি তোমাদের কিছু হেল্প, আমার মতো যারা ভুগছে তাদের কিছু হেল্প হতে পারে আমার থ্রু, তারাও কিছু জানতে পারে, তারাও ট্রিটমেন্ট, যারা এখনও স্টার্ট করেনি, যারা ভাবছে আমি মানে ট্রিটমেন্টটা নেবো 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 নেবো, একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এখনকার কী বলতো, সবার ক্ষেত্রে তো প্রবলেমটা একরকম নয়, আমার যেমন অনেক দিন হয়ে গেছে ওই জন্য প্রবলেমটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে, অনেকের আছে নর্মাল, খুব বেশি দিন হয়নি, সবে মাত্র বেবি নেবে কিন্তু বেবি হচ্ছে না, তারপরে পিরিয়ডের প্রবলেম, নানান রকম প্রবলেম। আজকাল কী বলবো, নিজেকে যখন বাড়িতে থাকি মনে হয় যেন আমি একাই না জানি কত দুঃখী, কিন্তু যখন রাস্তায় বেরোই, যখন ওদের সাথে মিশি, তখন মনে হয় এরাও তো আমার মতনই একজন, আমি যেমন ভুগছি এরাও তেমন ভুগছে। তো যাই হোক, অনেক বকে ফেললাম, ব্লগটা অনেকটা লংও হয়ে যাবে, আমি যতটা পেরেছি তোমাদের জানিয়েছি। আর এই দেখো, এই যে এটা হচ্ছে রিপোর্ট, আর মানে রিপোর্ট না সরি, এটা যে বিলটা, আর এখানটায় বলেও দিয়েছে, আর আমার যাই হোক,
এই রিপোর্টটা হাতে পাবো হচ্ছে শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন আবার যেতে হবে কল্যাণীতে, আর রিপোর্টটা এনে সোমবার দিন যখন ডাক্তারবাবুর কাছে দেখাবো, আর ডাক্তারবাবু কী বলবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের কারোর আমার থ্রু এতটুকু যদি হেল্প হয়ে থাকে তাহলে নিজেকে ধন্য মনে করব। তো চলো, আজকে অনেক বুকে ফেললাম, অনেক যতটা জানানোর ছিল সবটাই তোমাদের জানালাম, শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তোমাদের সবাইকে, আমি যেটা বলে থাকি তোমরা সবাই আমার পাশে থাকো, তোমাদের ভালোবাসার আশীর্বাদ দিও। আর সব সময় আমি তোমাদের যে কথাটা বলে থাকি, সবাই আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো, তোমাদের সকলের কাছে আমি জোর হাত করে রিকোয়েস্ট করব, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর বেল বাটনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমার কোনো নতুন ভিডিও আমি আপলোড করি সবার আগে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখন যেহেতু রাত, সকলকে গুড নাইট, টাটা।